আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমি অলরেডি বাপের বাড়ি চলে এসেছি, দুপুরে এসেছি, মানে সকাল 12টা বের হয়েছিলাম, দুপুরবেলা ওই 2:30 নাগাদ পৌঁছেছি। প্রথমে আমার একা আসার কথা ছিল, মানে আমি একা ট্রেনে করে, তারপর ভাই আনতে যেত, তারপরে আমার বর বললো যে ও আসবে, মানে তাড়াতাড়ি ওখানে হয়ে গিয়েছে কাজের, ওখানে কাজে গিয়েছিল আজকে। কিন্তু দুজন তিনজনে একসঙ্গে এসেছি, আমি, ছেলে আর আমার বর। এখন দুপুরবেলা মা রান্না বান্না করেছিল, মাছ টাছ করেছিল, সবকিছু খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ অতটা জার্নি পরে বিকালবেলা উঠে বাইরে টাইরে একটুখানি ঘোরাঘুরি করেছিলাম। আর এখন হচ্ছে ডালপুরি, ডালপুরি বা রাধা বল্লভী যা ইচ্ছে বলতে পারো। মা জিজ্ঞাসা করেছিল যে কি করবে না করবে, এবার আমাদের ডালপুরি মানে সবাই ভালোবাসে বাড়ির, আমার বর খুব একটা ভালোবাসে না, কিন্তু যেহেতু সবাই ভালোবাসে ওই জন্য তাই করো। আর মা এখানে মানে আমরা দুজনে মিলে একটু খাচ্ছিও, মানে খিদে পেয়ে গিয়েছে, টিফিন করা হয়নি, চা খেয়েছিলাম, মা তো চাও খায়নি, সেই জন্যে দুজনে মিলে খেতে খেতেই ডালপুরিগুলো করছি। আর ওই বাড়িতে মার দিয়ে এসেছে খাবার, দাদুর শুভর খাবার দিয়ে এসেছে, দাদু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, সেই জন্য একটু তাড়াতাড়ি খাবার দিয়ে এসেছে, আমাদের দেরি হলে কোনো অসুবিধা নেই। আর রাতে বাপি আসবে, কত রাত হবে না, অনেকটাই রাত হবে আসতে, আর বানাবো, ডালপুরি হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পটল আলু তরকারি হয়েছে, তরকারি আমরা সেরকম কেউ পছন্দ করি না ডালপুরির সঙ্গে, এমনি নর্মালি খাই। আমার ছেলে ওদিকে বাজি কিনেছে ওর মামা, বুঝতে পারছ, বাজি পোড়াচ্ছে, মানে সেই সন্ধ্যে থেকে বাজি পোড়াচ্ছিল, সবেমাত্র একটু থেমেছে, ঠিক আছে, এখানে এসে মানে মজার কোনো শেষ নেই। আর এখানে নারকেল পেস্ট করে রেখেছি, দুটো নারকেল আছে, ছাপা বানাবো, ছাপা বা নারকেলের সন্দেশ যা ইচ্ছা তোমরা বলতে পারো বানাবো। মাকে বলেছিলাম যে নারকেল মানে ওই ছাড়িয়ে রাখতে, ছাড়িয়ে রেখেছিল, মাই কুড়ে নিয়েছে, আমি খালি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি, মানে এমনি খাবার দাবার হয়ে গেলে এইটা আবার মা আর আমি মিলে দুজনে মিলে মারবো। মা ছাঁচিটা এনেছো, ছাঁচি ছাবি ছাপটা কই, দেখি দেখে দেখি, এই দেখো এইটা শাক আর এইটা ফুল, এই দুটো মানে ছাপা বিয়ে তল তোলার, ছাপ তোলার কাকিমাদের বাড়ি থেকে এনেছে, মায়ের তোমার নেই না, মা মায়ের নেই সেই জন্য এনেছে, আমার কাছে একটা আছে, আমি করেছিলাম দু একদিন আগে, এটা দিয়ে করব, চলো তবে তাড়াতাড়ি করে নি, আর কিছু বাকি আছে, এখানে মা বেলে রেখে দিয়েছে, কিছু বাকি আছে। আর ভাই বাজি কিনেছে দেখো তোমরা, এগুলো সবই মানে এমনি বাচ্চাদের, ধরো রকেট আছে, বাজি কিনে রেখেছে, চরকা, ফুল ঝুড়ি, হাওয়াই আছে, তারপর তুড়ি আছে, তুড়ি আছে, তারপর চটপটি আছে, চটপটি খুব ভালো লাগছে, কেমন লাগছে বলবি তো একটু, খুব ভালো লাগছে, খুব বাজে লাগছে, কেন এইগুলো এনেছে সন্ধ্যে থেকে ফাটাচ্ছে, এখনো এত আছে, আবার রাতের দিকে একটু সবাই মিলে ছাদে উঠে ফাটানো হবে। চলো তবে আমরা রান্না বান্নাগুলো করে নিই, আর সকালবেলা তোমাদেরকে দেখাবো যে মায়ের এখানে কত ফুলের গাছ হয়েছে, দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মোরগ ছটি, মোরগ ছটিকা না কি বলে, দুদিকে ঠাকুর দেখতে, ঠাকুর দেখতে বলতে একটুখানি ঠাকুরে দেখবো, আর মিষ্টি মিষ্টিও কিনে নিয়ে চলে আসবো, কারণ আসার সময় নিয়ে আসি না, আর কালকে প্রচন্ড ভিড় হবে, কারণ এমনিতেই ভাই ফোঁটা, ভিড় তো হবেই, আর আসার সময় মানে দাঁড়ানোর মতো সেরকম কোনো ইয়ে ছিল না, ইচ্ছা ছিল না, ব্যাগটা ছিল সাথে, ওই জন্য আজকে আমার বর বললো যে ঠাকুর দেখতে যদি যাই তাহলে তখনই মিষ্টি কিনে আনবো। আর এখন অলরেডি 9:30 বেজে গিয়েছে, আমাদের খাবার দাবার সব ডান, সব কিছু হয়ে গিয়েছে, মানে ডালপুরি, আর মা এখানে শুয়ে আছে, বাপি এখনো আসেনি, বাপির রাত হবে আসতে। আর এই দেখো আমি এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে মায়ের শাড়ি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো এরকম।
এরকম একটা নীল শাড়ি পরেছি আর একটা চাদরও নিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা ভীষণ বাইরে। আর এদিকে টিক 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 করছে। আর আমি সকালে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর এরাও রেডি হয়ে গিয়েছে। আমরা তিনজনে তিন জায়গায় মানে চলে আছি, আমি এখানে থাকছি আর এ যাচ্ছে, কোথায় যাচ্ছে তুমি? এ দিদির বাড়ি যাচ্ছে আমার পর, আর রিক যাচ্ছে ওর দিদির কাছে। আমার ছেলে এখানে রেডি হয়ে গিয়েছে আর যাওয়ার জন্য একদম তৈরি। আর বললাম ফুল প্যান্টটা পর, ফুল প্যান্ট পরলো না, বললো হাফ প্যান্টই দাও, ওটা পরেই চলে যাব। ওর কোনো মানে জামা কাপড়ের প্রতি অতটা মানে নেশা নেই যে এটা পরতে হবে ওটা পরতে হবে। আর পিসিও এসে গিয়েছে, এটা হচ্ছে আমার পিসি, আমার একটাই পিসি। আর এই তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা গাছগুলো আমি তোমাদের দেখাবো। এই দেখো মোরগ ঝটিকা, এই ফুলের গাছটা ভীষণ বড় হয়েছে আর দেখতেও এত সুন্দর না, পুরো মানে ফুলগুলো কী বলো তো ভেলভেট ভেলভেট মতো। আর ওইদিকে আমাদের বাইক দাঁড়িয়ে আছে আর মা ওইদিকে রান্না করছে। আর এখানে অনেক happy birthday to you.
ভাই ছোটু আর সুবইকে খেতে দেওয়া হয়েছিল, কারণ টেবিলে তিনজনই ভালোভাবে খাওয়া দাওয়া করা যায়, আর সেইভাবে চারজন ভালোভাবে হয় না। আর আমরা সবাই মিলে ভেবেছিলাম যে নিচে বসে যাব খেতে, তাই আমরা, আমি, মা আর বাপি তো তখন স্নান করতে গিয়েছিল, আর ওই জন্যে ওদেরকে আগে প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ভাবলাম যে খেপ খেপ করে খাওয়া হবে, মেয়েরা নিচে খেয়ে নেবো আর ছেলেদেরকে টেবিলের মধ্যেই দিয়ে দেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়নি। আজকে আমার ভাইয়ের জন্মদিনটাও পালন করে দেওয়া হলো, কেননা আমরা তো থাকবো না, চলে যাব, আমরা কালকে চলে যাব, বাপিও চলে যাবে, সবাই যেহেতু ছিল। ওর 10 তারিখে বার্থডে অ্যাকচুয়ালি নভেম্বরের, কিন্তু আজকে পালন করে দেওয়া হলো, কেননা সবাই একসঙ্গে থাকলে মজাটা হয় সেই জন্যে। আর এখন মা একটুখানি ঘরে গিয়ে শুয়েছে, বাপিও শুয়েছে, কারণ সকাল থেকেই সবার একটু পরিশ্রম হচ্ছে, তারপর রান্না বান্না এটা সেটা। আর পিসিটাও আমাদের কাছে খাওয়া দাওয়া করেছে, মানে এখানেই, পিসি যেহেতু ফোঁটা দিতে আসে বাপিকে। আর কাকা কাকিমা তো, মানে কাকিমার ভাই আছে, ফোঁটা দিতে চলে গিয়েছে, কিন্তু কাকার ছেলে শুভ যায়নি, তোমরা দেখেছো। আর এখন এইরকম আমি সিঁড়ির মধ্যে বসে আছি, আর এই শাড়িটা পরেছি, কারণ একটুখানি এই অনুষ্ঠানে না একটুখানি শাড়ি টাড়ি না পরলে ভালোও লাগে না, ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। আর আমার বর চলে এসেছে দিদি বাড়ি থেকে, কারণ ও আর মেজদা দুজনে গিয়েছিল, দুজনেই চলে এসেছে, কিন্তু ছেলে এখনো আসেনি, দেখি ছেলে কখন আসে, দেখা যাক। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে এই শাড়িটাই কেমন লাগছে সেটাও একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই নিশ্চয়ই ভাইফোঁটায় খুব মজা করেছো, আমি তো খুব মজাই করেছি, নিশ্চয়ই তোমরা সবাই খুব মজা করেছো। আর আমাদের ফোঁটা নেই, ফোঁটা বলতে কি বলতো, আমার একটা কাকার না পাশের বাড়ি, মানে এই পিছনে বাড়ি আছে, এই দিক দিয়ে দেখা যাচ্ছে না হয়তো, পিছনের বাড়িতে সেই কাকার ছেলে হয়েছে, কালকে হয়েছে, সেই জন্য আমাদের ফোঁটা দিতে নেই, মানে ভাইকে, দুটো ভাইকে দেয়া হয়নি, কিন্তু ছোটুকে দেয়া হয়েছে, কারণ ও আমাদের জ্ঞাতিও নয় আর আমি ওখানে এখানের মানে নই, আমার তো গোত্র গেঁতি সবই চেঞ্জ হয়ে গিয়েছে, সেই জন্য আমি ওকে দিয়েছি, এদেরকে দেওয়া হয়নি, কিন্তু তবু আসতে তো ইচ্ছা করে, তাই না? পিসিও এসেছে আর ওই জন্যে ওদেরকে ফোঁটা দেওয়া হয়নি। এখন ওরা আছে পাশের ঘরে, একটা ঘরে আছে, বাপি, মা, আমাদের, আমার বর একটা ঘরে রয়েছে। চলো, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, আর যারা আমার ভিডিওটি দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।